ঘুমছিল না দুটি চোখের পাতা শুটকি খাওয়া ছেড়ে দিব এটা কিন্তু অনেক সুন্দর ও মাই গড হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আর আজকে একটা নতুন চিন্তা নতুন আইডিয়া নিয়ে আসলাম জানি না কতটা ভালো করতে পারবো আর কতটা তোমাদের ভালো লাগবে তো আমি চিন্তা করলাম টিকটক যেহেতু আমি নিজেই ইউজ করি আর টিকটক নিয়ে এই কয়েকদিন ধরেই বিতর্কের শেষ নেই কারণ হয়তো বা টিকটক বা লাইকি এই জাতীয় আইডি ব্যান্ড হয়ে যেতে পারে বাংলাদেশ থেকে তো ব্যাপার না আমার জন্য কোনো কিছু বাট এতটা ইম্পর্টেন্স হওয়ার বাট ভালো লাগে চালাতে বা ভিডিও দেখতে তো চিন্তা করলাম যে আজকে আমি টিকটকের কিছু ভিডিও দেখতে দেখতে আমার আসলে আইডিয়াটা মাথায় আসলো যে টিকটকের ভিডিও দেখছিলাম অনেক ফানিয়েস্ট ভিডিও তো ভাবলাম যে সবাই তো রোস্টিং বা রিয়্যাক্টিং ভিডিও বানায় তো আমিও একটা টিকটকের ছোট্ট ফাস্ট কি বলে রোস্টিং না এটাকে আসলে রিয়্যাক্টিং ভিডিও বানাবো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো মাঝে মাঝে আমি যখন টিকটকে আসি তখনই দেখি যে ফানিয়েস্ট ভিডিও যেগুলো দেখলে আসলে হাসির ঠেকানো যায় না তো এমনই কিছু কয়েকটা ভিডিও আমি বেছেছি সেগুলো নিয়ে আমি ভাবলাম যে রিয়াক্টিং ভিডিও বানানো যায় তো জানি না কেমন করতে পারবো বা কেমন হবে আমার ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর লাইকটা অবশ্যই করতে হবে আর শেয়ার করতে পারো আর বেল আইকনটি পাশে ঠিক ঘন্টা সেটা বাজিয়ে দিতে হবে যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এখন আমি আর বেশি কথা বলছি না তো চলো আমরা ফার্স্ট ভিডিওটা দেখি এবং ফার্স্ট ভিডিওতে কি আছে আমি আগেই মানে দেখার আগেই আমার এত হাসি লাগছে তো আমি আমার স্ক্রিনের এই পাশে বা এই পাশে কোনো এক পাশে সেটা শো করবো আর আমি এখন দেখছি তো প্রথম ভিডিওটা শুরু করা যায় প্রথম ভিডিওটা হচ্ছে আমাদের সিলেটের আন্টি যেটা তার ভিডিও ঘুম ছিল না দুটি চোখের পাতায় মন ছিল সারাক্ষণ আর গাইতে পারতেছি না খুবই বেশি হাসি লাগে মানে ওনার কথাগুলোতেই হাসি আসলে চলে আসে তো ওনারই আরেকটা ভিডিও দেখি আমরা এটা হচ্ছে উনি যে ভাইরাল যে ভিডিওটা সেটা এই যে লুমগুলা উঠে চলে আসছে কি ছিল ও এটা কি ছিল ও আমি একটু পেট শিখে নি আস্তে আস্তে আজকে পেট ব্যথা হয়ে যাবে ও হাল্লা উনি আসলে কি বলে এটাকে ব্যাক্স করছিল ওনার এই গানটাতে তো ওনার আসলে ওনার কথাগুলো অনেক মজার যাই হোক আমি দেখে এটা কি উনি আসলে অনেক ফানি আর আসলে অ্যাকচুয়ালি সিলেটের ভাষা আমার যদিও ভালো লাগে বাট তারপরেও একটা কথা বলি সিলেটের ভাষা শুনলে যায় না আমার খুবই হাসি লাগে যদি কেউ আমাকে বকাও দেয় সিলেটে তো আসলে আমি শুধু হাসতেই থাকি হাসতেই থাকি তো উনার গান উনার সব কিছু আসলে ভাইরাল হয়ে যায় যাই হোক তারপরে আমি তারপরে তোমাদের আরেকটা ভিডিও আমি দেখাচ্ছি এটা এটা হচ্ছে মেবি বাইরের কোনো ভিডিও হবে কি দেখলো আরে
আমি আসলে যখন আমি এই ভিডিওগুলো দেখছিলাম আমি হাসতে হাসতে আমার অবস্থা খারাপ, সেই জন্য আমি চিন্তা করলাম যে একটা মানে কি বলে রিয়্যাক্টিং ভিডিও বানানো যায়। ও আল্লাহ, তারপরে আমি আরেকটা ভিডিও বানাই, দেখি এটা কি। আমি তোমাদের জন্য শিল্পী। আচ্ছা আরেকটা ভিডিও প্লে করছি শিল্পী, তোমাদেরকে খুশি করার জন্য শিল্পী। আমি একটু শিল্পী, আমি তোমাদের জন্য। ওনার কথা চলে যায় না, আমার কেন এত হাসি লাগে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে ভুগ হরতাল হবে। ভুগ হরতাল হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে ভুগ হরতাল হবে। খুবই ফানি কি বলবো, ওনার আসলে কথা মানে ওনার ভিডিও প্লে করলে হাসতে হাসতে পেটের দাড়ি ব্যথা হয়ে যাবে। যাই না গাইস, তোমাদের কি হচ্ছে, আমি তো খুবই এনজয় করছি। ও আল্লাহ, আরেকটা ভিডিও, ও মাই গড, এই ভিডিওটা কি বলবো, এটা এটাও খুবই হাস্যকর একটা ভিডিও। আশা করি তোমাদের ভিডিও আমি প্লে করার আগে আমার এত হাসি লাগছে, আমি কি বলবো তোমাদের। যাই হোক তোমরা দেখো। এটা কি ছিল, এটা কি ছিল, এই ধরনের ভিডিও কে বানায়, ও এই ধরনের ভিডিও আসলে কে মেক করে, ও তাকে স্যালুট করা উচিত। ও গড, যখন আমি এই ভিডিওগুলো দেখছি বা চিন্তা করছি যে আমি ভিডিও বানাবো, তখন আমার হাসতে হাসতে অবস্থা খারাপ। যাই হোক, ভিডিও বেশি লম্বা করতে চাচ্ছি না, আমি আরেকটা তোমাদের দেখাই। এটা এই এই যে ভিডিওটা আমি তোমাদের দেখাবো, এটা আসলে একে কম বেশি টিকটক যারা করে তারা সবাই চিনে। তো উনি একজন মেবি পার্লারে কাজ করেন, ছেলেকে মেয়ে মানে ছেলেকে, ও হাসতে হাসতে আবার কথা বলা গিয়েছে, ছেলেকে মেয়ে। আসলে আমিও জানি না, অনেকে কমেন্টস দেখি সবসময়, আমি কমেন্টস দেখতেই যাই, ওনার একটা বয়ফ্রেন্ড মেবি ফ্রেন্ড এমন কিছু আছে, একটা ছেলে, ওটা বোঝা যায়। বাট উনি কি আসলে বোঝা যায় না, যা বেশি কথা বলছি না, চলো ভিডিওটা দেখে আসি। এটা কি ছিল, ও গড, এটা কি ছিল। যাই হোক, আমার মেবি আইডি ব্যান্ড হয়েছে এরকম কিছু শুনলাম। ও তো আরেকটা ভিডিও প্লে করি, বয়স্ক মানুষ আরামে বসে আছে, দেখো তুমি এত আরামের সাথে বসে বসে ঘুমাচ্ছিল, ওনার সাথে হয়তো ওনার কেউ হবে প্র্যাঙ্ক করছে। ওনার মুখের এক্সপ্রেশন দেখার ছিল, আসলে এরকম সাডেনলি কোনো কিছু হলে এরকমই হয় যখন আমরা, ও কাট কি বলবো, ছোটোবেলার কথা মনে হলো, যখন আমরা হাইড অ্যান্ড সিক খেলতাম, তো এরকম যদি আমরা লুকিয়ে থাকতাম তখন যে চোর হতো সে আসলে আমরা এভাবে ধাপ্পা দিয়ে উঠতাম। গায়েস, আশা করি ওভাবে আসতে আসতে আমার অবস্থা খারাপ। আশা করি তোমাদের এই রিয়্যাক্টিংয়ের ভিডিওটি ভালো লেগেছে আর আমার মতো অনেক এনজয় করেছো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবে, আর উপরে যে অল থাকবে সেই বাটনে ক্লিক করবে, যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চেষ্টা করবো নেক্সট আবার কোনো ফানিয়েস্ট টিকটক রিয়্যাক্টিং ভিডিও নিয়ে আসার জন্য। তো ততক্ষণ পর্যন্ত বাই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। Ha 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 ha!
Bye guys.